রেল যাত্রীদের জন্য এক বড় সুখবর। ভারতীয় রেল যাত্রীদের জন্য 120 দিনের যে সময়সীমা ছিল রিজার্ভেশনের, সেটা কমিয়ে 60 দিন করা হলো। 1 নভেম্বর 2024 থেকে সবাই 60 দিনের সময়সীমা টিকিট কাটতে পারবে। এতে মেন সুবিধা হবে, পিপল ক্যান নাও প্ল্যান ট্যুর এফেক্টিভলি। কেন 120 দিন আগে থেকে আজকের দিনে 2024-এ লোকের যাত্রা প্ল্যান করা খুব অসুবিধা হচ্ছিল। এই নিয়ে নানা কমপ্লেন ছিল যে 120 দিন আগে একটা ট্রেন পুরো ভরে যাচ্ছে। আমাদের রেলওয়ে বোর্ড তা খতিয়ে দেখেছে এবং বুঝেছে যে হ্যাঁ এটা ঠিক, তাই জন্য এটা এমনভাবে কমানো হয়েছে যাতে লোকের পক্ষে ফিজিবল হয় যে কোনো ট্যুর প্ল্যান করা। টিকিট কাটার ব্যাপারে 60 দিনের সময়সীমা রইল, টিকিট ক্যান্সেলেশনের ব্যাপারে কোনো সময়সীমা নেই। যা টিকিট অলরেডি লোকে কেটে ফেলেছে তাই টিকিট রিজার্ভ টিকিট ক্যান্সেল করতে পারে, সিস্টেমের কোনো অসুবিধা নেই। আর 4 মাস নয়, ট্রেনের আসন সংরক্ষণ এখন থেকে করা যাবে 2 মাস আগে। 2 মাস আগে বুক করা যাবে দূরপাল্লার ট্রেনের টিকিট। 1 নভেম্বর থেকে নতুন নিয়ম চালু হচ্ছে, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই পরিবর্তন আনা হয়েছে বলে রেল মন্ত্রক জানিয়েছে। আরও একবার আপনি জানাই যে আর 4 মাস নয়, ট্রেনের আসন সংরক্ষণ এখন থেকে করা যাবে 2 মাস আগে। অর্থাৎ আগে বুকিং করতে গেলে 4 মাস সময় লাগতো, কিন্তু 2 মাস কমিয়ে দিয়ে 60 দিন কমিয়ে এখন যাত্রীদের সুবিধার জন্য 2 মাস আগেই বুকিং করা যাবে। 2 মাস আগে দূরপাল্লার ট্রেনের বুকিং করা যাবে বলে জানিয়েছে রেল মন্ত্রক। 1 নভেম্বর থেকে এই নতুন সুবিধা চালু হচ্ছে, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই নতুন পরিবর্তন নিয়মে পরিবর্তন করা হয়েছে বলে রেল জানিয়েছে। এর আগে দূরপাল্লার ট্রেন বুকিং করতে গেলে অনেকটা সময় লাগতো 4 মাস, কিন্তু এবার সেটা 60 দিন কমিয়ে দেওয়া হলো। 2 মাস আগেই এবার দূরপাল্লার ট্রেনের বুকিং করা সম্ভব, আর এই নতুন নিয়ম চালু হচ্ছে আগামী মাসের 1 তারিখ থেকে। এ বিষয়ে আরও কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। অরিত্রিক, এর আগে বুকিং করতে গেলে যাত্রার দিন থেকে 120 দিন অপেক্ষা করতে হতো, অনেকটা সময়, সেই সময়টা কমিয়ে দিল রেল। একেবারেই তাই। দেখো দেখো, এটা রেলের যেটা বক্তব্য, যাত্রীদের মধ্যে রেখে এই দাবিটা উঠে আসছিল। কারণ 4 মাস আগে যে কোনো ট্যুর বা যে কোনো কাজের যে যাত্রা, সেগুলো পরিকল্পনা করতে অনেকটাই অসুবিধে হতো, এমনটা কিন্তু বারবার দাবি উঠেছে। সেই জায়গা থেকে রেল যেটা মনে করছে যে এই যে পিরিয়ডটাকে সেটা কমিয়ে দেওয়া হচ্ছে এবং 1 নভেম্বর থেকে এটা চালু হবে। এই এখন থেকে কিন্তু 60 দিন আগে টিকিট কাটা যাবে, তার আগে কোনো নির্দিষ্ট ট্রেনের যে উইন্ডো সেটা কিন্তু খুলবে না। তবে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে এই মাসের শেষ অবধি, অর্থাৎ 31 অক্টোবর পর্যন্ত যারা আগামী 4 মাসের টিকিট তারা কেটে রেখেছেন, তাদের টিকিট কিন্তু একেবারেই বৈধ থাকবে, সেখানে কোনো রকম সমস্যা হবে না। কিন্তু তারপর থেকে, অর্থাৎ জানুয়ারির যে ট্রেনগুলো শুরু হচ্ছে, সেখান থেকে এই নিয়ম চালু হবে। অর্থাৎ 1 নভেম্বর থেকে 2 মাস আগে টিকিট কাটতে পারবে, এমনটাই বলা হচ্ছে। পাশাপাশি এটাও জেনে রাখা দরকার যে বিদেশি যারা যাত্রীরা ভারতীয় রেলে পরিবহন করেন, তাদের কাছে সুযোগ থাকে, তারা 1 বছর আগে 365 দিন আগে যে কোনো ট্রেনের টিকিট বুক করতে পারেন। সেই নিয়মটি অপরিবর্তিত থাকছে, শুধুমাত্র ভারতীয় নাগরিক তাদের জন্য এই নিয়মটি হচ্ছে। এবং যেটা মনে করা হচ্ছে, রেলের তরফে বলা হচ্ছে যে যাত্রীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত। পাশাপাশি রেলের তরফে আরো একটি বিষয় উঠে আসছে যে বিমান পরিষেবা যেহেতু অনেকটাই কিন্তু ভাড়া বাড়ে কমে এবং তার সঙ্গে রেলকে পাল্লা দিতে হয়, সেখানেও রেল কিছুটা সুবিধে পাওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে, এমন কথাও কিন্তু রেলের অন্দরে উঠছে। অরিত্রিক ধন্যবাদ।